দাঁতনের মোঘলমারির বৌদ্ধ বিহার। গত বছর 7ই মার্চ রাজ্য সরকার এই বৌদ্ধ বিহারকে সংরক্ষিত ঘোষণা করে। তারপর থেকে দফায় দফায় সেখানে খনন কাজ চালানো হচ্ছে। এই বৌদ্ধ বিহার থেকে উদ্ধার হলো বেশ কিছু স্বর্ণমুদ্রা এবং মৃৎপাত্র, মিলেছে একটি সিলমোহর এবং নামফলকও। এই জিনিসগুলি কবেকার তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, নামফলকে রেখা রয়েছে শ্রীবন্ধক মহাবিহার। তাদের অনুমান এটি ছিল ওই বৌদ্ধ বিহারের নাম। এবং এই মহাবিহার কথা থেকে বোঝা যায় যে এখানে একাধিক বিহার ছিল। এবং আমরা যে ফলক পেয়েছি, লিপি ফলক, যা ভগ্নাংশ এবং যা পুরো দুটো যে শিলমোহর আছে সব মিলিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো বিহার ছিল। মাটি খুঁড়ে বৌদ্ধ বিহারের একটি প্রবেশপথেরও সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে মালদা এবং মুর্শিদাবাদেও দুটি বৌদ্ধ বিহারের খোঁজ মিলেছে। পরীক্ষা সঠিক পথে এগোলে এই বৌদ্ধ বিহারের সূত্র ধরে অতীতের এক নতুন অধ্যায় সামনে আসতে পারে বলেই মনে করছেন প্রত্নতত্ত্ববিদরা। অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।